খলিফা হযরত উমরে ফারুক যখন খলিফা হলেন, আমিনুল মুমিনিন কেমন বাজান প্রধানমন্ত্রী হলেন, কেমন রাষ্ট্রপতি হলেন দেখেন না? উনি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তালাশ করতেন প্রতিবেশী কে না খেয়ে আছে খেয়ে আছে। আমার দেশের নেতারা যদি এমপি সাহেব হয় ভোটের আগে কত না পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, মন্ত্রী হলে পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, বাবা এম কোথায় মেম্বার চেয়ারম্যান হতে গেলে কত কষ্ট করে। কিন্তু আমিনুল মুমিনিন যখন খলিফা হলেন, উনি রাতের অন্ধকারে আধারে এলাকাটা ঘুরা ঘুরা দেখতেন, মোল্লা ঘুরে ঘুরে দেখতেন কে অভাবে আছে, কে না খেয়ে আছে, কে না ঘুমায় আছেন, কে অনাহারে আছে, এগুলো ঘুরে ঘুরে দেখতেন, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একদিন রাত্রে হযরত উমরে ফারুক দেখতে পাইলেন মহল্লার মধ্যে একটা ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলে, টিপ টিপ করে বাতি জ্বলে। হযরত উমরে ফারুক গুটি গুটি পায়ে দরজার মধ্যে গেলেন, যে দেখে কান্না, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে কাঁদে। কেমন নেতা ছিলেন, কত কেমন সাহাবী ছিলেন, কেমন দুর্দশ্য ছিলেন, আবার কালেমা পড়িয়ে পড়া পর সব বিলিয়ে দিছেন, ইসলাম যখন গ্রহণ করেছেন। খত্তাবের বেটা উমর এই দুনিয়ার মধ্যে মাটির মানুষ হয়ে গেছে, কত সুন্দর আদর্শ, তার আদর্শ রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে মিলায় ফেলেছে। আমরা মুসলমান আজ পর্যন্ত পরিবর্তন হতে পারেনি, উগ্রপন্থী আমাদের মেজাজ, আমরা কৃপণতা করি, আমাদের মধ্যে শুধু কৃপণতা, আমাদের মধ্যে পরনিন্দা, আমাদের মধ্যে শুধু অত্যাচার, আমাদের মধ্যে মানুষকে ক্ষতি করার চিন্তা সাধনা নিয়ে থাকি। কিন্তু খলিফা হযরত উমর কোথা থেকে কোথায় গেল, এখন খলিফায় গেছেন, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দেখে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে কান্নাকাটি করে ক্ষুধার যন্ত্রণায় গোড়াগড়ি করে, মা মাগো খাবার দাও, মা জননি মায়ের কাছে কান্নাকাটি করে ডাকতে বলে, মা মাগো আমাদের খাবারের ব্যবস্থা করো, সহ্য করতে পারি না। খলিফা তোমার দাঁড়াইলেন, কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলেন একটা পাতিলের মধ্যে পানি নিলেন, পানি নিয়ে আগুনের মধ্যে দিয়া চুলার মধ্যে দিয়া জ্বালাইতে শুরু করলেন। আসলে করে কিছু পাথর নিয়ে আসলেন, উনি তো পাথর দেখতে পাই নাই, এই পানির মধ্যে দিয়া ফুটাইতে লাগলেন, শুধু জাল দেয় আগুন জ্বলে। ছেলেমেয়েরা বলে মাগো খাবার দাও, ছোটো বাচ্চারা বলে মাগো খাবার দাও, মা ডাকতে বলে বাবারে একটু দেরি ক, ধৈর্য ধর, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো কান্না জুড়ে দিলেন, মা খাবার দাও, মা খাবার দাও, মা সান্ত্বনা দেয়, মা সান্ত্বনা দেয়, বাবা একটু ধৈর্য ধর, এই তো খানা হয়ে আসলে, একটু দেরি কর। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ল। হযরত উমর চিন্তা করে মা জননী এত সময় ধরে রান্না করলেন, বাচ্চারা না খেয়ে ঘুমায় গেলেন, কারণটা কি? ঘরের দরজায় যে টাচ করে আওয়াজ দিলেন, দরজা খুলে দিলেন, দেখতে পাইলেন যা দেখে মা জননী ওই ঘরের মধ্যে পাতিলের মধ্যে পানি দিয়া পাথর দিয়া জ্বালাইতেছে। ডাকতে বলে মা গো, ও মা, তুমি তোমার সন্তানদের খাবার দিলে না, ঘুমায় গেল। কে বাবা খাবার দেব কি, আজ কটা দিন ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, আমার বিবি আমার স্বামী খাবার আনতে পারে নাই, খাবার জোগাড় করতে পারে নাই, আজ কটা দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই, শিশু সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, আমি মা হয়ে সহ্য করতে পারি না, আমি জনম দুঃখিনী মা। ওই সন্তানের কান্না বন্ধ করার জন্যে পাতিলের মধ্যে পাথর দিয়া ফুটাইতেছি, তাদের সান্ত্বনা দিয়ে ঘুম পেরেছি, এখন আমি বসে বসে কান্দি। আদু তোমার ফারুক দেখতে বলো, মা একটু দাঁড়াও আমি আসি। দৌড়ায় গেলেন বাইতুল মালে চলে গেলেন, কেমন নেতা ছিলেন, কেমন নেতা ছিলেন, দৌড়ায় গেলেন বাইতুল মালে চলে গেলেন। ডাকতে বলে আসলাম রে বাইতুল মালের দরজা খোল, আসলাম দরজা খুলে দিলেন, দরজা খুলে দিয়ে বলে এই আটার বস্তাটা আমার পিঠে উঠায়া দে, আমার মাথায় উঠায়া দে। আসলাম বলে আমিনুল মুমিনিন আটার বস্তা কোথায় নেবেন আমাকে বলেন, আমাকে হুকুম দেন আমি সেখানে বহন করে দিয়ে আসব। বলেন আরে আসলাম এই আটার বস্তা আমার মাথায় তুলে দাও।
আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব? আরে চেয়ারম্যান মেম্বার সাহেব, গরিবের গরিবের 2 কেজি চাউলের লোভ সামলাইতে পারো না, গরিবের 2 কেজি আটার লোভ সামলাইতে পারো না। আমার দেশে অসংখ্য চেয়ারম্যান সাহেব অমুসলমান, শত শত টন তেল, শত শত টন চাউল তাদের খাটের নিচেই পাওয়া যায়, তাদের ঘরের মধ্যে পাওয়া যায়। এই গরিবের 10 টাকা কেজি চাউলের লোভ সামলাতে পারে না, এটা সরকার দিছে তাদের 10 কেজি চাউল দেয়, এটার মধ্যেও বাঘ বসাই রে চেয়ারম্যান। এই হারামখোর হারামখোর আমার দেশের নেতা, এই হারামখোরদের জন্য শান্তি ফিরে চলে গেছে মুসলমান, জোরে জোরে বলেন ঠিক কি না? খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, আসলাম রে, আটার বস্তা আমার মাথা উঠে দাও, কথা বলো না, আমার ঋণ শোধ করতে দাও, আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব, কি জবাব দিব? আমি আমার মাওলার কাছে কোনো জবাব দিতে পারবো না। আসলাম আটার বস্তা উঠায় দিলেন, আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক আটার বস্তা মাথায় করে বহন করে নিয়ে আসলেন ঘরের মধ্যে। ডাকতে বলে, মা গো, তোমার সন্তানদের রুটি বানাই খাও, দেরি করো না মা, আমার দেরি হয়ে গেছে, আমি অন্যায় করেছি মা। মা গো, এই লাও আটা রুটি বানায় তোমার সন্তানদের কলিজা ভরে খাওয়াও, পেটটি ভরে খাওয়াও, আর আগামী দিন তুমি উমরের দরবারে যাবা, আমি তোমাকে একটু বেশি দেওয়ার ব্যবস্থা করে দিব। ওই মহিলা দোয়া করে, আল্লাহ, এই দেশের প্রেসিডেন্ট যদি উমর না হয়ে এই লোকটা হতো, ছদ্মবেশ। আর আমাদের নেতারা দেখছি নিজে রমজান মাসে দেখলাম কিছু ফেতরা দিছে, দেখলাম ঠেলি ঠেলি ফেলে দিচ্ছে, আর এইরকম দেখাচ্ছে, 3 বার ক্যামেরা ধরতেছে, এক কান লুঙ্গি এক কান শাড়ি দিতেছে, 4 বার ভিডিও করতেছে, জোরে বলেন ঠিক কিনা? আয় বাটপার লোক দেখানো, বাটপার দেখা যায় জাকাতের শাড়ি নিতে যায়, ওই ফিতরা শাড়ি নিতে যায়, মানুষ ঠেলা খেয়ে ধাক্কা খেয়ে মারা যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? এই নেতারা কিসের নেতা? সেলফি তুলতে তুলতে আর জায়গা নাই, কত বুঝছেন, চাউল ধরে রাখতেছে 1 কেজি চাউল দিছে, 6 বার ভিডিও করতেছে, কথা কয় না, কথা কয় না, এই চোর বাটপার দেশটা ভরে গেছে, জোরে বলেন ঠিক কি না? এই বাটপারগুলো, বাটপারগুলোর জন্য আমাদের আমাদের দেশের গরিব অসহায় মানুষগুলো বিপদ জানিয়েছে। দেখা যায় সরকার সহযোগিতা করছে, দেখা যায় কয়েক টন চাল দিছে একটা ওয়ার্ডে, দেখা যায় 10 কেজি দিয়া সব পকেটের ভিতরে ভরে ফেলছে, জোরে বলেন ঠিক কি না? ওই ওনার তো জানে, বড় নেতারা জানে সব দেশে, আসলে কি তা দেয় অনেকেই না খেয়ে আছে, জোরে কন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আবার এই বছর দেখলাম আমাদের দেশের কিছু উলামা একরাম, উলামা একরাম দেখলাম ওই মুড়ির টুপলা খাজুরির টুপলা 2টা দিয়ে তারাও সেলফি তুলে তুলে লাইনে দিলে দাঁড়া দাঁড়া দিচ্ছে। আমি কাহিনে তোরাও শিখে গেছিস নেতা হওয়ার জন্য, তোদের সেলফির দরকার কে? মানুষকে দান করে, মানুষকে কত কষ্ট দেয়, মানুষকে লাঞ্ছিত করা, অপমানিত করা, এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে বেইজ্জতি করা, লাইনে দাঁড়া করে, কাতারে দাঁড়া করে, রোদের ভিতরে দাঁড়া করে 1-5 কেজি চাউল দিচ্ছে, তারপর ভিডিও করে দেখাইতেছে, কেন আমার ইজ্জত, মুসলমানদের ইজ্জত নিয়ে খেলা করার অধিকার তোমার নাই, যেন বলেন ঠিক কি না? তুমি এত পারো গোপনে দাও, কিন্তু তুমি আমার এক ভাইকে আর এক ভাইকে বেইজ্জতি করবা, এক ভাইকে আর এক ভাই বেইজ্জতি করবার সবচেয়ে লজ্জাজনক ব্যাপার। আমি এবার রমজান মাসে দেখে কয়েকটা জিনিস দেখে, আমার দেশের কয়েকটা নামি দামি বক্তা দেখলাম, ওরাও দেখলাম ওই কিছু দান খয়রাত করছে, ওইরা দেখাইতেছে সিরিয়াল ধরে দিয়ে মহিলারা মহিলাদের হাতে টুকলা দিচ্ছে, কিছু মুড়ির টুকলা, কিছু খায় 2টা খাজুর, এই 1 কেজি তেল এই দিচ্ছে। তো আমি দেখে চিন্তা করলাম, আমি এবার ফোন দিছি একজনকে, কী ব্যাপার? কয় দোস্ত, বেশি করে দাও, তুমি দা কিছু দান করো। আমি কই এইরকম কেমনে দান, আমরা যদি এগুলো করি অন্য মানুষ কী করবে? ওরা ওদের বিরুদ্ধে আমরা কেমনে কথা বলবো, কারণ ওরাও তো শুরু করছে এরকম সেলফি। আহা, এই মুসলমান, আপনি এক ভাইয়ের আর এক ভাইয়ের ইজ্জত ঢেকে রাখেন, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঢেকে রাখেন। এ মুসলমান বলেন, আমিনুল মুমিনিন, উনি বললেন, মা গো, এটুকু লাও, এরপরে আগামীকাল তুমি উমরের দরবারে যাবা, আমি তোমাকে বলে একটু বেশি দিয়ে দিব। মহিলা দোয়া করে, আল্লাহ, এমন নেতা যদি উমরে ফারুক যদি নেতা না হইয়া এই লোকটা যদি নেতা হতো কতই না ভালো হতো। আল্লাহ, সেই বড় পড়ারে তুমি নেতা বানাইলা, যে বড় পড়া আমাদের খবর নেয় না, যে বড় পড়া আমাদের খবর নেয় না, খোঁজ নেয় না, আল্লাহ তারে কেন তুমি নেতা বানাইলা, এই লোকটা যদি বানাইত। মা গো, তুমি তারও অভিশাপ দিও না, আগামীকাল যাইও, জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমাদের মতো নেতা লিখে ওই জুতার বাড়ি আগে তুই, আমি তো সেই নেতা, জোরে কন ঠিক কিনা? কেমন নেতা, কিন্তু তাকে গালি দেয়, মহিলা গালি দেয়,
মিসকে হাসি দিয়ে বলে, মা কি বলে, মা ও মা আমার দেশে শাড়ি দিতে যায় দেখছি ধাক্কা মেরে দিছে এরকম কথা কইলে দেখছেন না, আমার দেশে এক মন্ত্রী দেখছি শাড়ি দিয়ে পিটাইতেছে এরকম ঠিক কিনা, আমার দেশের এক মন্ত্রী আমি নিজে দেখছি শাড়ি দিতে যায় কইছে বাবা এই শাড়িটা বদলা আরেকটা শাড়ি দাও দিই মুখি তিনি এরম বাড়ছে জোরে কন ঠিক কিনা, কিন্তু উমরে ফারুকরে বলে বাটপার, ওই বাটপারটা যদি নেতা না হয়ে আপনি হতেন কতই না ভালো হতো, উমর কা মাগো তারে গালি দিও না আগামীকাল যেও আমি সেইতে বেশি চেয়ে দিব জোরে কন্যা কেমন নেতা, নেতা তো এরাম নেতা দরকার জোরে বলেন, এরাম নেতার দরকার আছে কিনা, আরো জোরে বলেন এরাম নেতার দরকার আছে কিনা। এবার পরের দিন সকালবেলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ মুসলমান রাজ দরবারে চলে গেলেন, যা দেখে গতকাল রাত্রে যিনি আটার বস্তা মাথায় লইয়া যিনি বাড়ির ভিতরে বহন করে নিয়ে দিয়ে আইছে ওই রাজ দরবারে যা দেখে সেই লোকটাই বসে বসে মানুষের নালিশ নেই মহিলা চোখের পানি সেরে কামদার বলে আমি নুরুল মুমিনীন আমি আপনাকে চিনতে পারি নাই কতটুকু কত বলে ফেলেছি, আরে আপনাকে আমি কত অপমান করেছি কত গালি দিয়েছি আপনি প্রতিবাদ করেছেন, খলিফা তোমার ফারুক চোখের পানি ছেড়ে বলে মা আপনি তো আমাকে গালি দিবেন আমি আল্লাহর আদালতে কি জবাব দিব, দেরি হয়ে গেছে আমি আপনার সময় মতো খবর নিতে পারি না, সময় মতো আপনার আমি ত্রাণ দিতে পারি নাই খবর নিতে পারি নাই, আমার আল্লাহর আদালতে আমার আল্লাহ যদি ধরে আমি উমর কোন রকম জবাব দিতে পারবো না গোম্মা, আপনি ভুল করেন নাই ভুল তো আমার ছিল আমার আরো আনে আগে যাওয়ার দরকার ছিল, জোরে জোরে চিল্লায় বলা যাবেন না আমার হাবা, আর আমাদের নেতার ভুল ধরলেই জেলখানায় কথা যদি বলা যায় এটা দিলেন না কেন করলেন না কেন সকালবেলায় হাতে হ্যান্ডকাপ কথা বলেন কথা বলেন, এই জন্য আমি আপনাদেরকে বলি ওই সাহাবীদের আদর্শ, সাহাবীদের আদর্শ মুসলমান তাবে তাবিদের সাহাবীদের মুসলমান তাবিদের তাবে তাবিদের বেজান খোলাফায়ে রাশিদিন এবং আর দুনিয়ার মধ্যে বর্তমান যেমন ওলি আল্লাহদের আদর্শ ওলামা ইকরামদের আদর্শ আমাদের মধ্যে ধারণ করতে হবে, নবীর আদর্শ আমাদের ভিতর ধারণ করতে হবে তবে শান্তি ফিরে আসবে জোরে বলেন ঠিক কি না, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, বলো যে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, পাম্পে তেল নাই মরিচি ঝাল নাই নবাব বাড়ি নবাব নাই যুবকের কাম নাই জোরে কন ঠিক কিনে, এ ওয়াজ করলো বিপদ পাম্পে তেল নাই মরিচে ঝাল নাই নবাব বাড়ি নবাব নাই যুবকের কাম নাই, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে জোরে বলো ঠিক কি না, মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, পিতা মাতার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, পর্দা করলে পারে শান্তি খুঁজে পাই রে, নামাজ আদায় করলে শান্তি খুঁজে পাই রে, দান সৎকার করলে পারে শান্তি খুঁজে পাই রে জোরে বলেন ঠিক কি না, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, আদর তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন রাসূলের কুরআন বন্ধ করার জন্য কুরআন যখন পড়ে অসংখ্য ইহুদি খ্রিস্টানেরা পাগল হয়ে যেতে লাগলেন, খুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান মুসলমান পৃথিবীর বড় বড় নেতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন এত মধু লাগতেন এত ভালো লাগতেন এই কোরআন শোনার জন্য ছুটে চলে আসতেন, আজকে যেমন আপনারা ছুটে আসছেন আজ তিনটা দিন মিয়াজি সাহেবের তাফসির শুনতেছেন শুধু ভালো লাগছে বিলেই ছুটে আসছেন, এরকম নবীজির কাছে ছুটে আসতেন অমুসলিমেরাও পাগলের মতো ছুটে আসতেন কোরআন শোনার জন্য, কিন্তু উতবা সাহেব আবু জাহেল আবু সুফিয়ান তাদের অন্তরের মধ্যে কোরআন লেগে গেছে কোরআনের প্রতি মায়া,
কারণ পৃথিবীর মধ্যে কত গান, কত বাজনা, কত ডিজে গান আসলো। আমার যুবক ভাইরা পাগল হয়ে গেল, আমার যুবক ভাইরা সেই গানের জন্য পাগল, আমার যুবতী মা বোনেরাও গানের জন্য পাগল। এক মাস দু মাস এক বছর গানের জন্য রিহার্সেল ভালো লাগে, এরপরে গানটার ভালো লাগে না। কিন্তু ছোট্ট থেকে কোরআন শুনলাম, আজ পর্যন্ত যে কারি পরে কারি সেই তো কারির ভালো লাগে, এ আলেমের পড়া সেই তো আলেমের পড়া ভালো লাগে, হাফেজ সাহেবের পড়া সেই তো অন্য হাফেজের পড়া ভালো লাগে। কিন্তু কোরআনের পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই, ওই একই আয়াত একই সুরা একই অক্ষরগুলো রয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। যত পড়ি ততই মজা লাগে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, কুরআনুল কারীম শুনে সকালবেলা যখন চারজন চারদিক ছুটেছে, আবু জাহেলের সঙ্গে একবার ধাক্কা, একবার সঙ্গে সাহেবের ধাক্কা, একজনের গায়ের সঙ্গে আরেকজনের ধাক্কা লেগে গেছে। তুমি ও কয় তুমি ও কয় তুমি সবাই বলে আবু জাহেল, তুমি যে গতকালকে বললাম মুহাম্মাদের কোনো কথা শোনা যাবে না, মুহাম্মাদের কোনো বাণী শোনা যাবে না, মুহাম্মাদের বাণী যে শুনবে সে কি হয়ে যাবে, সে কেলা হয়ে যাবে, রসূলের মুহাম্মাদের যে দেখবে সন্দেহ হয়ে যাবে। তুমি প্রতিজ্ঞা করলে আমাদেরকে জানাইলা মুহাম্মাদের বাণী শোনা যাবে না, কোরআন শোনা যাবে না, আজকে কেন তুমি আসছো? আগে বলো তুমি আমাদের নেতা, তুমি কেন আসছো? আবু জাহেল কয় না রে, মুহাম্মাদের এই বাণী কোনো সাধারণ বাণী নয়, মুহাম্মাদের কোনো বানুয়াট কোনো গল্প নয়, আসলে এটা খোদাই খোদাই রহমত, এটা আল্লাহর তরফ থেকে আসে, এই জন্য এই বাণী যতই পড়ে ততই মজা লাগে, জোরে জোরে বলেন মারহাবা। চার বন্ধু প্রতিজ্ঞা করলেন, চার বন্ধু প্রতিজ্ঞা করলেন, আজকে মুহাম্মদ যতই আমাদেরকে পাগল বানাক আমরা কোরআন শুনতে যাব না, মুহাম্মদ যতই সুন্দরভাবে তেলাওয়াত করুক না কেন আমরা শুনবো না, কাউকে শুনতে দিব না। চার বন্ধু বাড়িতে যে ঘুমায় গেলেন, আবু জাহেল, আবু সুফিয়ান, হুদবা, সাইবা, নবীজি রাত হয়ে গেল, কোরআন শুরু করছে, কোরআনুল কারিম নিয়ে বসে নবীজি কোরআন তেলাওয়াত করা শুরু করেছে। এমন সময় মুসলমান শুনে নেন, আবু জাহেল চিন্তা করে আজকে তো কেউ আসবে না, আমি মজা মেরে শুনব, হদবা মনে করে কেউ আসবে না আজকে আমি মজা মেরে শুনব, সাহেবা মনে করে আজকে কেউ আসবে না আমি মজা মেরে শুনব। মুসলমান এরকম করতে করতে চার নেতায় হাজির হয়ে গেছে, আমার নবী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে, চার নেতা কোরআন শুনতে শুনতে দিন সকাল হয়ে গেছে, বেলা পূর্ব আকাশ উঠে গেছে, কিন্তু কোরআন এত মজা লাগছে ওঠে নাই, সবাই যখন সলক হয়ে গেছে, চারজনের চেহারা চারজন দেখে ফেলেছে, বলে তুমি কথা দিয়েছিলে তুমি শুনবা না, তুমি কেন আইসো, তুমি কথা দিয়েছিলে তুমি কেন আইসো, তুমি কথা দিয়েছিলে তুমি কেন আইসো। সবাই বলে আবু জাহেল তুমি তো আমাদের নেতা, তুমি তো কোরআন শুনবা না, নবীজিকে দেখার নিষেধ করেছিলেন, কোরআন শোনার কথা নিষেধ করেছিলেন, তুমি কেন আইসো বলো, তুমি কেন আইসো? বলে না রে, আমরা যদি কোরআনের এত পাগল হয়ে যাই তাহলে সাধারণ পাবলিক তো পাগল হয়ে যাবে। আজকে কোরআনের তাফসির যদি উলামায়ে কিরাম মুফাসসিরগণ সুন্দরভাবে সুন্দর গবেষণা করে যদি সুন্দর কথাগুলো সঠিক কথাগুলো প্রচার করতে পারত, আজকে সারা বিশ্বের মানুষ কোরআনের জন্য পাগল হয়ে যেত, জোরে বলেন ঠিক কি না? এই কোরআন যখন তেলাওয়াত করে মানুষদেরকে পাগল করতেছিলেন রাসূলের দ্বিতীয় খলিফা, তখন তো হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তখন হযরত বলা যাবে না, তখন হযরত খাত্তাবের বেটা উমর, উনি খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়ে গেলেন, খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে চলে গেলেন। পথের মধ্যে নাইম ডাক দেওয়ালে, আবদুল্লাহ বিন নাইম, নাইম ডাক দেওয়ালে, শুনছনি ও উমর তুমি কোথায় যাও, খত্তাবের বেটা উমর কোথায় যাও? কয় শুনেছি আবদুল্লাহর বেটা মুহাম্মদ ওই থেকে কোরআন তেলাওয়াত করা শুরু করেছে, কোথা থেকে তার আল্লাহর কালাম শোনায়, গোটা মক্কা মদিনার মানুষগুলো পাগল বানাইতেছে, তলে তলে সবাই গোপনে গোপনে মুসলমান হয়ে যায়। আমি যেতেছি আবদুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লাটা শিরচ্ছেদ করার জন্য, এই দুনিয়া থেকে তার চির বিদায় করে দিব, জোরে বলা যাবে না, নাউজুবিল্লাহ। নাইম বলতেছে
আব্দুল্লাহ বিন নাঈম বলতেছে, উমার তুমি কি খবর জানো? কে কি খবর? খবরটা হলো তোমার ভগ্নিপতি আবু সাঈদ, নাম কি? হযরত আবু সাঈদ, তোমার বোন ফাতিমা গোপনে কুরআন তেলাওয়াত করে মুসলমান হয়ে গেছে। মারহাবা বলা যাবে না? মারহাবা। আরো জোরে, তুমি কাকে হত্যা করতে যাচ্ছ? তোমার ঘরটাও সামলাও আগে, তোমার আপন বোন, তোমার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তারা কোরআনের পাগল হয়ে গেছে। হযরত তোমার তখন, হযরত আগেই তো বলতেছি, এই জন্য হযরত বলে অনেকে বলতে পারেন, হুজুর তখনও তোমরা ঈমান আনে নাই, যেহেতু ইসলামের দ্বিতীয় খলিফা আমার নবীর প্রিয় সাহাবি, জান্নাতি সাহাবিদের মধ্যে দ্বিতীয় নাম্বার সাহাবি, নবী 10 জন সাহাবিকে জান্নাতের সংবাদ দিয়েছে দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, এই জন্যে বাবারে আমি সম্মানের সঙ্গে তার নামটা নিই। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে, চোখ দুটি বড় লাল হয়ে গেছে, দোষ শুরু করেছে বোন ভগ্নিকে মারার জন্যে। আল্লাহ নবী যে কুরআন শিক্ষা দিয়েছে, তুরা সূরা তহা, নাম কি? তহা। সূরার নাম কি? তহা। সূরা তহা তেলাওয়াত করতেছে হযরত উমরে ফারুকের বোন আর ভগ্নিপতি, হযরত উমর দাঁড়ায় গেলেন, কুরআনের কত দাম? কুরআনের বাণী শুনে হযরত উমর দাঁড়ায় গেছে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। দাঁড়ায় আসে, দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ কোরআন শুনলেন, হঠাৎ করে ভগ্নিপতি মুসলমান আবু সাঈদ, উনি যখন ঘরের দরজা খুলে দেখতে পাইলেন উমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আসে, খোলা তরবারি দেখিয়া থরথর করে কাঁপন শুরু করে দিলেন। দু স্বামী স্ত্রী দুজনেই থরথর করে কাঁপতেছে, কারণ কোরআনের বাণী তো পাঠ করেছে উমরের বোন, ওমরের ভগ্নিপতি, ওমর তো কোরআন মানে না, নবী তো নবী মানে না, হযরত ওমর তো কিছু মানে না, এখন ওমরের হাতে আমাদের গর্দান চলে যাবে, ভয়ে থরথর করে কাঁপা শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু সাঈদ ডাকতে বলে, ভাই উমর, আপনি কখন এসেছেন? এই দরজায় দাঁড়া আছেন। বলে, আমি অনেকক্ষণ যাবত এসেছি, তোমরা ঘরের ভিতরে কি পাঠ করতেছিলা, কি পড়তেছিলা বলো আগে বলো। বুনবাগ্নির গলার পানি শুকায় গেছে, কারণ যা পাঠ করছে শুনলেই মৃত্যুদণ্ড, বিপদ তো বিপদ থেকে বাঁচা সম্ভব নয়, থরথর করে কাঁপন শুরু করে দিল। হযরত তোমার বলে, আমি কথা দিলাম রে তোদেরকে আমি হত্যা করব না, আগে বলো কি পাঠ করলাম, এতক্ষণ সময় কি তোমরা তেলাওয়াত করতেছিলে আমাকে বলো। ওমরের বোন ভগ্নিপতি দুজনেই বলল, ওমরের যদি এইটা শুনতে হয় তাহলে একটা কাজ করো, সেই কাজটা হলো তুমি আগে গোসল করে আসো, এই বাণী শোনাইতে গেলে অজু লাগে, পবিত্রতা লাগে, এটা সাধারণ কোনো কিতাব নয়, ইংরেজি পড়তে গেলে অজু লাগে না, বাংলা পড়তে গেলে অজু লাগে না, ফার্সি পড়তে গেলে অজু লাগে না, কোনো ধর্ম কোনো বিষয় পড়তে গেলে অজু লাগে না, আল্লাহর কোরআনটাকে এটা তেলাওয়াত করতে হলে শুনতে হলে অজু লাগবে, আগে এই বাণী শুনতে হলে তোমাকে অজু গোসল করতে হবে, পবিত্রতা তোমাকে পবিত্রতা হয়ে আসতে হবে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, মারহাবা। এ ভাইরে আমার বন্ধুরে, আমার ওমর ফারুক গোসল করে আসলেন, অজু করলেন, অজু করা শিখা দিলেন, কেমন অজু, কিভাবে শিখা দিছে, হযরত আবু সাঈদ শিখা দিলেন, অজু করলেন, বলে এবার সূরা তহা যেটা পাঠ করতেছিলেন পাঠ করা শোনাইলেন, শোনানোর পর হযরত ওমরের গা থেকে ঝরঝর করে ঘাম ঝরতে লাগলেন, বলে বুনে বগনিরা, রে দাঁড়া আমি আসি। সুবহানাল্লাহ, তরবারি হাতের মধ্যে আসে, রাসূলুল্লাহকে হত্যার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এদিকে খবর আসলেন উমরে ফারুক, খত্তাবের বেটা উমার খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়ে গেছে, হত্যা করার জন্য, রাসূলকে হত্যা করার জন্য, নবীর কাছে যে সাহাবীরা বলি, আর রাসূলুল্লাহ সর্বনাশ, খত্তাবের বেটা উমার তো খোলা তরবারি নিয়ে রাগান্বিত হয়ে আপনার দিকে ছুটছে আপনাকে হত্যা করার জন্য, আমার নবী বলে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আসতে দাও। ওমর ফারুক আসলেন, সাহাবীরা জাদ্দার পজিশন নিয়ে নিলেন, মারহাবা বলেন, মারহাবা, নবীর সাহাবীরা জাদ্দার মতো পজিশন নিলেন,
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি হুমুর এসে আজকে যদি আপনার উপরে বিদ্রোহী ঘোষণা করে, কোন রকম যদি আপনাকে আঘাত করে কথা বলে, কোন রকম যদি আপনার দিকে চোখ আগড়ায় কথা বলে, আমরা সাহাবীরা মেনে নেব না, আমরা উমরকে আজকে ছাড় দিব না, হয় জীবন যাবে না হয় জীবন নিব। যার যার পজিশন নিয়ে দাঁড়ায় গেলেন, হযরত উমর রথ খোলার তরবারি নিয়ে রাসূলুল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। আমার নবীর সামনে আসিয়া উমর থম করে দাঁড়ায় গেলেন, একদম দাঁড়াই গেলেন, কথা বলে না, একদম মূর্তির মতো দাঁড়ায় রইলেন। আমার নবীজি উমরের কোলারটা চেপে ধরলেন, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, নবীজি উমরের কোলারটা চেপে ধরে বলে, হে উমর তুমি কিসের জন্য এসেভাবে থমের তারা গেলেন? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনাকে হত্যা করার উদ্দেশ্যে আসি নাই, আজকে আপনাকে কিছু শোনাইতে আসি নাই, আজকে আপনি একটু আমার কোরআন তেলাওয়াত করে শোনান, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন, কারণ এত কিতাব পড়লাম, এত গবেষণা করলাম, আজ পর্যন্ত আমার মন কাঁদে নাই, আমার অন্তর কাঁদে নাই, কিন্তু আপনার আল্লাহর কোরআন আমার বুকবগ্নির কাছ থেকে শোনা পর আমার অন্তর কেঁদেছে, আমার দিল কেঁদেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না, আমাকে আপনি মুসলমান বানিয়ে দেন, কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনি। নবী মোর পরশমণি, আরো জোরে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনি। ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ওই নামে মজনু হলো, ওই নামেতে মজনু হলো, মাওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনি। একটু জোরে বলেন না, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনি। এই জন্য আল্লাহ বলে, আমিন আন্নাস, মানুষের মধ্যে না খুলু, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, না শব্দের অর্থ মানুষ, আল্লাহু আকবার বলেন না। এই মানুষগুলোর মধ্যে বেঈমান আছে, মুনাফিক আছে, কি আছে, মুনাফিক আছে, বেঈমান গুলো আছে। আল্লাহ বলে, হাবিব রে আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলে অবিনা কিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওমাকুম বিমুমিনিন। কথাগুলো বললে আপনার বুঝতে পারবেন, এ মুসলমান যখনই কালেমা পড়ে মুসলমান হলেন হযরত উমর ফারুক, তাহলে তাকবীর বুঝলাম, সাহাবীরা সবাই মিলে তাকবীর দিয়েছিল, নারায় তাকবীর, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, সেই তাকবীরদের মধ্যে চুরি। আবার নবীর উপরে স্বাগতম জানায় সাহাবীরা বলেছিলেন, নারায় রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কারণ আমার আল্লাহ যেখানে সেখানেই নবী। মুসলমান শুনেন, নবীকে কত ভালোবাসে আমার আল্লাহ, যেখানে আল্লাহ তার নাম রাখছে সেখানেই তার হাবিবের নামটা রাখছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এক ইহুদির সঙ্গে জমি সংক্রান্ত নিয়ে, জমি জমা বিষয় নিয়ে একটা রায় হল, রাসূলের কদমের মধ্যে গেলেন এক ইহুদি এক মুসলমান, জমি জমা নিয়ে দুজনের ভিতরে ফেতনা হলো, বেঁধে গেল, হট্টগোল বেঁধে গেল। ইহুদি বলেন কার কাছে যাব, মুসলিম বলেন কার কাছে যায়, আমাদের নেতার কাছে যায়, মুসলমান বলে না, মুসলমান বললেন না যা লাগবে না, আমার নবীর কাছে যাওয়া লাগবে। ইহুদি মুসলমান মুসলিম বললেন চলো যায়, তোমার নেতা মুহাম্মাদের কাছে যায়। নবীর কাছে চলে গেলেন দুজন মিলে, একজন অমুসলিম একজন মুসলমান, দুজন চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। ভালো করে বুঝে নেবেন বাবা, দুজনই চলে গেলেন। আমার নবী যে দুজনের মুখের বাণী শুনলেন,
কে কি বললো, দুজন দুপাস্তে কথা শুরু করে দিল। নবীজি দুজনের আলোচনা শুনে রায় দিয়ে দিলেন, ইহুদির পক্ষের রাসূলুল্লাহ রায় দিয়ে দিলেন, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ইসলামের নীতি কেমন, ইসলামের ধরন কেমন, ন্যায় বিচারের কাছে কারুর বাদান দেখাশোনার সময় নাই। অমুসলিমের পক্ষে রায় চলে গেল, মুসলমান মেনে নিতে পারলেন না, যে যত আমি মুসলমান রায়টা আমার দিবে, যেরকম আমার দেশের মানুষ এমপি সাহেবের লোক হইলে এমপি সাহেব সারায় নিয়ে যায়, মন্ত্রীর লোক হলে মন্ত্রী সারায় নিয়ে যায়। এক এক দেশের নিজের ছেলের দোষটা ঢেকে রাখি, পরের দোষটা উপাদান আমরা ধরি। এই রকম মুসলমান আমার নবীর কাছে এমন বিচার নয়, আমার নবীর কাছে রায় হলো ন্যায় পরায়ণ। নবী ছিল বাইয়ানাত, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কোন কারোর কাছে ছিলেন না। কোন নবীর এই রকম খাসলাত, এই রকম চরিত্র, আমার নবীর মতো চরিত্র পৃথিবীর মধ্যে কেউ ছিল না। আদর্শের মধ্যে নবীর সাথে কোনো তুলনা হয় না। সব দিক থেকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ গুণ, আমার নবীর অতুলনীয় আকাশ আসমান জমিনের নিচে উপরে কোথাও জমিনের মধ্যে এমন নবী আর খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না, আমার নবীর মতো আর নবী পাবি না। জোরে বলেন ঠিক কি না। এই বিশ্ব জগৎ ঘুরে যার জুড়ি মেলে না, এই বিশ্ব ভুবন ঘুরে যার জুড়ি মেলে না, আমার নবীর মতো কোন নবী পাবি না। বলেন আমার নবীর মতো আর নবী পাবি না। জোর বলেন ঠিক কি না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান অমুসলিম রায় পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেলেন, বলে মুসলমানদের রায় ঠিক আছে, ন্যায় পরায়ণ, সত্যের সন্ধানে মুসলমান নীতির উপর অটল। মুসলমান ব্যক্তি বলেন না আমি এই রায় মানি না, কারণ এই রায় যাবে আমার পক্ষে, ইহুদির পক্ষে চলে গেল। নবীজির আইন, নবীজির বিচার আমি মানি না। মুনাফিক মুসলমানরা বলে আমি রায় মানি না, বলে যাব কোথায় যাব, কয়ে যাব, আবু বক্কারের কাছে। জি আবু বক্কার রাসূলের চাইতে ছয় মাসের বড়, কয় মাসে, ছয় মাসের বড়। সেতু তার কাছে গেলে সঠিক বিচারটা আমি পাব, চলো যায়। ইহুদি বলে ভাই আপনার নেতা হলো রাহমাতাল্লিল আলামিন, আপনার নেতা হোক, যেটা রায় দিছে এই রায় আমি মেনে নিলাম, আপনি কেন মানছেন না? কয় মানি না, চলো আবু বক্কারের কাছে যায়। সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন, সালাম দিলেন, এই মুসলমান যে সালাম দিলেন, বলে আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, এই রায় দিয়েছে আমাদের। এই রায়টার মধ্যে রায়টা এই জমি জমা নিয়ে দুটি, এই দুটি চক্রান্তর নিয়ে আমরা দুজনেই কথা বলল মুসলমান এবং ওই ইহুদি কথা বললেন। হযরত আবু বক্কা শুনে বললেন এর আগে কে রায় দিছে? কয় রাসূলুল্লাহ রায় দিছে। কয় রাসূলুল্লাহর যে রায়, এরপরে আমি আবু বক্কার হাত চলবে না, কলম দেয়া চলবে না। আমার নবীর রায় যারা মানে না, এরপরে আমি কোনো রায় দিতে পারবো না। আমার রায়ু এই বিচার, এই রায়টা হবে আমার রায়ু হই ইহুদির পক্ষে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, কিন্তু মুসলমান ইহুদি মেনে নিলেন, কিন্তু মুসলমান মানলেন না। বলো চলো যাই খত্তাবের বেটা উমরের কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি বলে ভাই যেহেতু আবু বক্কর হলো রাসূলুল্লাহর চাইতে ছয় মাসের বড়, তার কাছে গেলেন, বিচার আমার দিয়ে দিছে, রায় দিছে আমার, আবার কার কাছে যেতে হবে বলেন না। এই রায় আমি মানি না, কারণ খত্তাবের বেটা উমর রায় দিবে, সঠিক রায় দিবে, তার কাছে গেলে রায় পাওয়া যাবে। উমরের কাছে গেলেন, খলিফার কাছে যা বললেন, হুজুর আপনার কাছে বিচারের জন্য আসছি। বলে কিসের বিচার? বলে গিয়েছিলাম রাসূলুল্লাহর কাছে। মুসলমান শুনেন সব কথা শোনা পর বলেন এর আগে কার কাছে গেছিলেন?
বলে গিয়েছিলাম রাসূলুল্লাহর কাছে। তারপরে কার কাছে গিয়েছিলেন? কয় গিয়েছিলাম আবু বকরের কাছে। বলে রায় কি হয়েছে? রায় ইহুদির পক্ষে গেছে, আমি মানতে পারি নাই, কারণ আমি মুসলমান, রায়টা আমার পক্ষে আসবে। উমর বলে দাঁড়ান আমি একটু আসছি ভিতর থেকে। ভিতরে চলে গেলেন, যে খোলা তরবারি নিয়ে একবার বাইর হয়ে আসি, এক ডাক দেখে মুসলমান আমার সামনে আয়, একটা কবে এক কবে সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নেন শুনে নেন। ওই মহু মুসলমানের কাল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মুসলমান হত্যা করেছে। কি হত্যা করেছে? জোরে বলেন না। মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালারে হত্যা করেছে, কুরআনওয়ালারে হত্যা করেছে, কুরআনওয়ালারে হত্যা করেছে। বিচার সবাই আশ্চর্য হয়ে গেলেন, কেমন বিচার? উমরের কাছে কেমন বিচার? মুসলমানদের হত্যা করেছে, মুসলমানদের ভিতরে একটা বেঁধে গেল, হইচই বেঁধে গেল। মুসলমান সবাই বিচার চাই রাসূলুল্লাহর কাছে আসলেন, নবীজি বিচার করবে উমরের, কারণ উমর যে মুসলমান হত্যা করেছে বিচার হবে। আমার আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবরে জানায় আসো, আমার উমর কোনো মুসলমানকে হত্যা করে নাই, আমার উমর হত্যা করেছে একজন মুনাফিককে। ও মুসলমান শুনে নেন, সুতরাং মুসলমানদের মধ্যে বড় মুনাফিক যারা আমার নবীর রায় মানতে পারে নাই, আমি আল্লাহ তার বিপক্ষে চলে যাই, আমার রাসূল যার পক্ষে আছে আমি তার পক্ষে, সুতরাং আমার রাসূলের রায় যিনি মানতে পারে না উমরের কাছে সে হত্যা হয়েছে, সুতরাং সে মুনাফিক, সে মুসলমান নাই। আগে আমার হাবিবরে জানায় দিয়াস, আমার নবীজি যেন আমার উমরের বিচার না করে, কারণ আমার উমর কোন মুসলমানকে হত্যা করে নাই, কোন ইমানদারকে হত্যা করে নাই, একজন মুনাফিককে হত্যা করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমি একটু আগে বললাম, মুমিনান নাস মানুষের মধ্যে মায়াকুলতার বলবে আমার নাতির ইমান আছে, আমাদের মধ্যে এরকম মুনাফিকের অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? এরা মুখে মুখে যখনই শুনি বলে, বাতিলদের মাহফিলে যেয়ে তারা মাথা নত করে ফেলে, আমরাও মাঝে মাঝে ধরা পড়ে যাই, কারণ অনেক বাতিলদের মহাফিলে যা পর দাবাত দেয় সুন্নি বইলাম, যা দেখি এত বড় কাট্টা ওয়াবির মধ্যে আসছে, যেখানে কোনো দুরু শরীফ পড়া যায় না, যেখানে রাসূলকে দাঁড়ায় সালাম দেওয়া যায় না, কিন্তু এত ঠিকান্তে যদি চলে আসি বলবে মৌলানা পালায় গেছে, গতকালকের একই অবস্থা হয়েছে রে মুসলমান। কারণ নবীর উপরে যতক্ষণ পর্যন্ত আমরা দুরুদ পড়তে পারি না আমাদের কলিজার মধ্যে শান্তি লাগে না, নবীর সালাম দিতে না পারলে শান্তি লাগে না, কারণ ঠিকান্ত থেকে পালাই আসলে পরে দুর্নাম, সেখান থেকে চলে আসলেও দুর্নাম। কিন্তু আমি আপনাদেরকেও বলি, আমার নিজেরও বলি, মৌলানা সাহেব টাকার কাছে বিক্রি হয়ে যায় না, অর্থের কাছে বিক্রি হয়ে যায় না। আমার রাসূলকে যারা বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এরা হলো এই জামানার আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফেরদের কাছে যা নবীরে পাইবি না, আল্লাহরও পাবি না, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আমি আমার ফতোয়ায় রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো, যারা নবীকে বাদ আল্লাহকে পাইতে চায় এই জামানায় তারা আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। এর নবী আমার ইশকের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা, বল নবী আমার ইশকের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের, নবী রাজি হইলে পারে আল্লাহ খুশি তার উপরে, নবী রাজি হইলে পারে আল্লাহ রাজি তার উপরে, থাকবে না তার মরহনের যন্ত্রণা তোমরা শোনো না, নবী আমার ইশকের দিওয়ানা, রে নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। ওরে তরাইবে কঠিন দিনে ফুলছি রাতের ময়দানিতে, তরাইবে কঠিন দিনে ফুলছি রাতের ময়দানিতে, ও সেদিন যারা যারা করবে বিচার তরাইবে হাসর ময়দান, সেদিন যারা যারা করবে বিচার তরাইবে হাসর ময়দান, নবী বিনে দিবে না জান্নাতে তোমায়, নবী বিনে দিবে না জান্নাতে, শোনো মুসলমান, নবী আমার ইশকের দিওয়ানা, বল নবী আমার,
তোমরা শোনো না নবী আমার, ওরে নবী রাজি হইলে পারে আল্লাহ রাজি তার উপরে, আমার হাবিব রাজি হইলে পারে ন আল্লাহ রাজি তার উপরে, নবীজিকে কষ্ট দিও না তোমরা, নবীজিকে কষ্ট দিও না বিশ্বের মুসলমান, নবী আমার এসকের দিওয়ানা, বল নবী আমার এসকের দিওয়ানা, শোনো মুসলমান নবী আমার এ মুসলমান কবির মনোজ, এই উমর ফারুকের কয়েকটা কথা আমি বলে যাই, শুনলাম শুনলাম মুসলমান শুনলাম, নবীর প্রেমে পড়ে আল্লাহর ভয় যার তার ভিতরে তাকোয়া ঢুকছে, আল্লাহর ভয় ঢুকছে, এর মত এক ইহুদি, এ মুসলমান শোনো, মত ফেনে মত পান করতে করতে রওনা দিছে রাস্তা দিয়া, ও ফেনে মত খায়, হযরত উমরে ফারুক ওই রাস্তা দিয়ে যাইতেছে, আল্লাহু আকবার বলেন, রাস্তা দিয়ে যাইতেছে, উমরে ফারুক এত বড় পালোয়ান ছিলেন, এত বড় নেতা ছিলেন, উমরে ফারুক যে রাস্তা দিয়ে যাইত ওই রাস্তায় মাস্টার ইবলিস যাইতে ভয় পেত, মারহাবা বলেন না, মারহাবা আরো জোরে মারহাবা, উমরে ফারুক যাইতেছে, ইহুদি কাল্লা মরিছি আজকে, উমরে ফারুক যদি আমার মদ পান করা দেখে নিশ্চিত আমার গর্দন যাবে, আমাকে মেরে ফেলবে, আমি এখন বাঁচব কেমনে করে, মদটা কাপড়ে নিচে লুকায়া বলতেছে আল্লাহ জীবনের মদ খাইতাম না, আল্লাহ রে আজকে যদি উমরে হাত থেকে বেঁচে যায় তাহলে জীবনের মদের বোতল হাতে নিব না, আল্লাহ আজকের মদটা তুমি দুধের পেয়ালা বানায় দাও, সুবহানাল্লাহ বলে আরো জোরে আরো জোরে, দেখেন কত ভয়, খত্তাবের একটা উমরে দেখে সেই উমরের কথা বলতেছে, আল্লাহ নবীর সাহাবী হযরত উমরে ফারুক ইহুদিকে ডাকতে বলেন, ইহুদিরে তুমি কি পান করো, ইহুদি বলে হে আল্লাহ নবীর খলিফা আমিনুল মুমিনিন আমি দুধ পান করি, কথা কইলো কি পান করি, দুধ পান করি, দুধ পান করি, কয় দুধ পান করো, তখন মদের গন্ধ গা থেকে বাইর হইছে, মদ খাইছে মদের বোতলের গন্ধ পাওয়া যায়, খলিফা হযরত উমরে ফারুক ডাক দেওয়ালে দেখি বোতলটা বাইর করো, বলে হুজুর আমি দুধ খাইতেছি মদ নয়, আল্লাহ নবীর সাহাবি আমার মুসলমান বাবা না, খলিফা হযরত উমরে ফারুক হাত থেকে মদের বোতলটা নিলেন, নিয়া মুটকিটা খুললেন, আর ওদিকে ডাক দেওয়ালে আল্লাহ, ইহুদি বলে আল্লাহ আজকে যদি আমি ওই মদের বোতলটা দুধের বোতল হয়ে যায় জীবনে আমি আর কোনোদিন মদ পান করব না, আমি আর কোনোদিন ইহুদি থাকবো না, মুসলমান হয়ে যাব, আল্লাহ তুমি আমার বাঁচাও, উমরের হাত থেকে বাঁচাও, উমরের হাত থেকে বাঁচাও, সঙ্গে সঙ্গে হতো তোমার ভা, যখন মুসলমান এই মদের বোতলটার মদ ঢালতে লাগলেন দেখা গেল মদের বোতলে মদের পরিবর্তে দুধের দুধ পড়া শুরু করেছে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ভাইরা যার ভিতরে আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে নাই সে কেমন মুসলমান, একজন ইহুদি বিশ্বাস করে আমার মাওলাকে আমার হাবিবকে, এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে এমন এমন নেতা কজন আছে রে মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার সেই খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কোরআন রিসার্চ করতে যায় মুসলমান হয়ে গেছেন, নবীকে যা গবেষণা করতে যায় মুসলমান হয়ে গেছেন, তিনি পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়েছে রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়তে পারে নাই, এমন ভালোবাসত আমার নবী রে, নবী ইন্তেকালের পরে উমর একেবারে পাগল পারাপার হয়ে গেলেন, উমর কারুর লগে কথা বলে না, উমর কারুর সঙ্গে চলাফেরা করে না, উমর শুধু নিরাপত্তা পালন করার কান্দে বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়ার নবী আমি খত্তাবের বেটা উমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে সারা আমি কি নিয়ে বাঁচবো, আপনাকে স্যার আমি কি নিয়ে থাকব, আপনাকে দেখে আমি ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতাম, আপনাকে দেখা পার দুনিয়ার কষ্ট দূর হয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি উমর আপনাকে ছাড়া থাকতে পারি না, কষ্ট পাই, আপনার বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীকে হারাইয়া হযরত উমর বড় ত্রিপ্রেশারিত হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন, কান্দে, আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে চোখের পানি ছেড়ে কান্দে। খলিফা নির্বাচিত হলো, খলিফা নির্বাচিত হলো, সবাই মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা বানায়া দিলেন। প্রথম অধিবেশন, প্রথম অধিবেশনে হযরত উমর ফারুক উনিও রাজ দরবারে প্রবেশ করলেন। খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাজ দরবারে যাইয়া উনি যখন বসলেন মুসলমান কুরসির মধ্যে বসলেন, বসার পর সবাই তাকে, সবাই খুশি হইলেন, সবার মুখে আনন্দের ছাপ, সবার মুখে দিয়া মিষ্টি হাসি, সবাই আনন্দ পাইলেন, কারণ যোগ্য ব্যক্তি চেয়ারখানা পেয়েছে। রাসূলুল্লাহ যে ময়দানে বসতেন, রাসূল যে বিচারগুলো করতেন, রাসূলের উত্তরসূরি নবীজির একমাত্র নবীজির শ্বশুর মুবারক, আমার নবীজির এক হলো শ্বশুর মুসলমান, দ্বিতীয় হলো প্রথম খলিফা। নবীজির শ্বশুর নবীজির আবিবি আম্মা জানাইশা সিদ্দিকার আব্বা জান ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য ব্যক্তি চেয়ারের মধ্যে বসেছেন, যোগ্য ব্যক্তি খলিফা হয়েছেন, সবাই আনন্দিত, সবাই আনন্দিত, কিন্তু পাশে দাঁড়ায় একটা পাশে দাঁড়াইয়া হযরত উমর ফারুক চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো, হাউ মাউ করে কাঁদে। সবাই উমরের কান্না দেখে ফিরে তাকাইলেন, উপস্থিত যত উপস্থিত যত এ মুসলমান শ্রোতা ছিলেন, উপস্থিত রাজ দরবারে যত মেহমান ছিলেন, সবাই কান্নার আওয়াজ শুনতে পাইলেন। সবাই তাকায় দেখ উমর কান্দে, উমরের চোখে পানি। সবাই আবু বকর ডাকতে বলে, ভাই উমর তুমি কেন কান্দো, তোমার তো আজকে কান্নার কথা না, সবাই তো আমার খলিফা বানায় দিছে, সবাই মিলে যেহেতু আমার রায় দিছে, এই চেয়ারের যোগ্য ব্যক্তি বানাইছে, আমি আসলে যোগ্য নয়। ভাই উমর রায়, ও ভাই মনে হয় আমি খলিফা হয়েছি, নেতা হয়েছি, তুমি মনে হয় মানতে পারো নাই, এই জন্য তোমার চোখে পানি, তুমি হাও মাও করে কান্দ, নেও আমি চেয়ারের দরকার নাই, আমি আবু বকর এই চেয়ারটা আমি উমরকে দিয়ে দিলাম, কারণ উমর যখন কালেমা পড়েছিল মুসলমান, মুসলমান তখন সরাসরি মুসলমান ওফেন তারা নামাজের আহ্বান করেছিল, মক্কা মদিনায় আজান শুরু করেছিল, মুসলমান যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত উমর ফারুক, তখন মুসলমানদের বিজয় ধ্বনি বেজে উঠেছিল, সুতরাং এই চেয়ারের একমাত্র যোগ্য অধিকার, যোগ্য পাওনাদার হলো হযরত উমর ফারুক, আমি তাকে চেয়ারটা দিয়ে দিলাম, তুমি এসে বসো। উমর ফারুকের কান্না আরো বেড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরত উমর ফারুক আরো জোরে জোরে ফুপায়া ছোট মানুষের বালকের মতো কান্দে, বালক যেরকম ছোট বালক যেমন ফুপায়া ফুপায়া কান্দে, হযরত উমর ফারুক ফুপায়া ফুপায়া কান্দতে লাগলেন। উপস্থিত জনগণকে বললেন, রে জনগণ শোনো, তোমরা খেলা, তোমরা তোমরা নেতা ফিরা দিতে পারো, তোমরা সব পৃথিবীর সব কিছু ফিরা দিতে পারো, তোমরা কি আমার নবীর আমার মুখে ফিরা দিতে পারবানি, এই রাজমহলে আসলে পার রাজ দরবার আসলে আমি নবীরে দেখে দুনিয়ার সব দুঃখ ভুলে যেতাম, আমি খত্তাবের বেটা উমর, আমি আমার রাসূলের সঙ্গে কত বিদ্রোহী ঘোষণা করেছি, কত কষ্ট দিছি, আমার নবী কোনোদিন আমার কষ্ট দেয় নাই, আমার নবীজি কোনোদিন আমার আঘাত করে নাই, আমি যখন আমার রাসূলুল্লাহর সিয়ারা মরক দেখতাম দুনিয়ার সব কষ্ট ভুলে যেতাম, আর সমস্ত দুঃখ ভুলে যেতাম, আজকে এসে যখন রাজ দরবারে এসে আমার নবীকে পাই নাই, আজকে যখন আমি এসে দেখি সব মানুষ দাঁড়া আছো, সব মানুষ বসে আছো, একটি নূরের মানুষ আমাদের মধ্যে নাই,
একটা মানুষ, আমি আমার নূরের নবী, আমার মায়ের নবী, আমার জান, আমার প্রাণ, তোমরা এতই যদি পারো আমার নবীরে তোমরা বুকে ফেরা দাও। আমি চাই না ধন জ্ঞান, চাই না আমি রাজত্ব, চাই না জমিদারি, আমি শুধু নবীর চাই, নবীর ভালোবাসা বিহুনে আমি সহ্য করতে পারি না। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে নবীর সাহাবীরা এরকম নবীকে ভালোবাসত, তারা ক্ষমতা লোভী ছিল না, টাকার লোভী ছিল না, সম্পদের লোভী ছিল না, তারা একমাত্র আমার রাসূলকে তারা জীবনের চাইতে ভালোবাসত। মুসলমান কবির মনোযোগ, আতিউল্লাহ আতিউর রাসূল, অনুগত্য করত আল্লাহ, অনুগত্য করত রাসূলের, জীবনের পরোয়া করত না, আল্লাহর প্রতি অনুগত্য থাকত, রাসূলের প্রতি অনুগত্য থাকত। কিন্তু আমরা অনুগত্য করি অনেকে আল্লাহর, নবীর অনুগত্য করি না, কেমন মুসলমান জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওই আমি কেমন করে, ওই আমি কেমন করে যাইব মওলা নবীজির দেশে, আমি কেমন করে যাইব মওলা নবীজির দেশে, যে দেশে মর আসেন শুইয়া মোর নবীজি, যে বলেন যে দেশে মর আসেন শুইয়া মোর নবীজি, রে বলেন তোমার দেশেতে ঘুমায় আসেন মোর নবীজি, যে নবী রহমতের নবী, নবী পাপীদের নবী, নবী রহমতের নবী, নবী পাপীদের নবী, সদায় কাঁদিতেছে দয়াল নবী উম্মতির প্রেমে, সদায় কাঁদিতেছেন দয়াল নবী উম্মতির প্রেমে, আমি কেমন করে যাব মওলা নবীজির দেশে, আমি কেমন করে যাব মওলা নবীজির দেশে, বলেন কেমন করে যাব মওলা নবীজির দেশে, ওরে যেই দেশে মর আসেন গোমাই নূর নবীজিরে, হায় হায় যেই দেশে মর আসে গোমায় নূর নবীজিরে, আমি কেমন করে যাব মওলা নবীজির দেশে, বলেন কেমন করে যাব মওলা নবী। ধন্য হলো আরবভূমি, ধন্য মক্কা দেশ, ধন্য হলো আরবভূমি, ধন্য মক্কা দেশ, ওর ধন্য হলো মরুভূমি, ধন্য হলো মরুভূমি, সোনার মদিনা যে, ধন্য হলো মরুভূমি, সোনার মদিনা যে, যে দেশে মর ঘমায় আছে মর নবীজি, যে খাই যে দেশে মর ঘমায় আছেন মর নবীজি, রে কেমন করে যাব মওলা নবীজির দেশে, বলেন কেমন করে যাব মওলা নবীজির দেশে, যে দেশে মর ঘমায় আছে মর নবীজি, যে খাই যে দেশে মর ঘমায় আছে মর নবীজি, যে বল যে দেশে মর মৌলাই যদি দিত পাখা যাইতাম উড়ে, মৌলাই যদি দিত পাখা যাইতাম উড়ে, নাই যে পাখা কাঁদি বাংলায়, নাই যে পাখা কাঁদি বাংলা দিদারের আসে, যে দেশে মর গমায় আছে মর নবীজি, যে হাই হাই যে দেশে মর গমায় আছেন মর নবীজি, যে কেমন করে যাব আমি নবীজির দেশে, আমি কেমন করে যাব মওলা নবীজির দেশে, যে দেশে মর গমায় আছে মর নবীজি, যে হাই হাই যে দেশে মর গমায়, একটু মহব্বতে বলেন যে দেশে মর ঘমায় আছেন নবীজি, যে